আমি চৈতালি, চৈতালির হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি কাঁঠালের দানা দিয়ে আলু ঝিঙের ঝোল। তাহলে কিভাবে রান্না করছি চলুন আসি দেখে নিই। 1 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন কালো জিরে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম। মশলাটাকে একটু 1-2 সেকেন্ড নেড়ে নেব। সরু সরু করে এরকম আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে ঝিঙেটা দেব। একটু আলুগুলো ভেজে নিই, তারপরে ঝিঙে দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এইভাবে লম্বা করে কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দিচ্ছি। ঝিঙেটা একটু আলুর সঙ্গে অল্প ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা কুচানো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার আমি জল দেব না, এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে, এই জন্যই আমি কোনো জল দিইনি, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। এবার আমি এর মধ্যে কাঁঠালের যে দানাটা থাকে সেই দানাটাকে বের করে শুকিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার সেই দানাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আলু ঝিঙের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি অল্প একটু নুন দিয়ে দেব, যেহেতু দানাটা দিলাম তাই একটু নুন দেওয়ার দরকার হবে স্বাদ মতো। এবার আমি আবার একটু ভালো করে নাড়িয়ে তারপর এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। দেখুন ঝিঙেটা আর পটলটা কি সুন্দর মিলেমিশে গেছে। এই অবস্থায় আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম, চিনিটাকে খুব ভালোভাবে তরকারির সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস রান্না আমার রেডি। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে আলু ঝিঙের ঝোল। এই সাবেকি রান্নাটা কেমন লাগলো রান্না না করলে কিন্তু বোঝা যাবে না। কাঁঠালের দানার অভূতপূর্ব গুণ, কাঁঠালের দানা কনস্টিপেশন দূর করে, কাঁঠালের দানা ত্বককে সুন্দর রাখে, আর কাঁঠালের দানায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর আয়রন, যা মানুষের হাড়কে শক্ত করতে সাহায্য করে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা করে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন।